রানু মণ্ডলকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্টেশনের ভিখারি থেকে রাতারাতি তারকা বনে যাওয়া এই সঙ্গীত শিল্পীর জীবনের গল্প নিয়েই এবার সিনেমা নির্মাণ করছে বলিউড। জি, সেই রানু মণ্ডল যিনি কিনা কিছুদিন আগেও স্টেশনে গান গেয়ে গিয়ে ভিক্ষা করে বেড়াতেন, ছিল না থাকার জায়গা কিংবা খাওয়ার টাকা। লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান তিনি। সেখান থেকেই তাকে আবিষ্কার করেন বলিউডের নামকরা মিউজিক প্রোডিউসার হিমেশ রেশামিয়া। বলিউডে গানও গেয়েছেন তিনি। তবে সবশেষ জানা যায় রানুর করা কিছু বিতর্কিত মন্তব্য এবং তার রূঢ় মন্তব্যের কারণে আবারও অবস্থার অবনতি ঘটেছে তার। তবে তার বায়োপিকের কাজ চলছে বেশ জোরে সোরেই। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নানা তথ্য দিয়েছেন বায়োপিকের কেন্দ্রীয় চরিত্র ঈশিকা দে, যিনি এর আগে সেক্রেট গেমস নামক জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করেছেন। তিনি জানান রানুর এই বায়োপিকের নাম হবে মিস রানু মারিয়া এবং ইতোমধ্যেই এই সিনেমার শুটিং নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সিনেমার শুটিং হবে কলকাতার রানাঘাটে এবং মুম্বাইয়ের কিছু জায়গায়। তবে কিছু দৃশ্য রানুর জীবনের সত্যিকার কিছু জায়গায় ধারণ করা হবে। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় এই সিনেমায় প্রথমে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল কলকাতার আরেক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। পরবর্তীতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান এই সিনেমা থেকে। এছাড়াও যেহেতু রানুর জীবনে সঙ্গীত ব্যক্তিত্ব হিমেশের একটা বড় অবদান ছিল, সেই চরিত্রের জন্য খোদ হিমেশ রেশামিয়াকেই অফার করা হচ্ছে বলে জানিয়েছেন ঈশিকা। তবে প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানকেও চেয়েছিলেন ঈশিকা। এদিকে যার জীবন নিয়ে সিনেমা তারই কোনো খোঁজ নেই, রানুর সাথেই এখনো দেখা হয়নি ঈশিকার। তবে খুব শীঘ্রই ভার্চুয়ালি তারা সাক্ষাৎ করবেন। 2022 সালের মার্চ এপ্রিলের দিকে মুক্তি পাবে রানু মণ্ডলের বায়োপিক, এমনটাও জানান অভিনেত্রী ঈশিকা দে। খান তাজনিন আহসান, সময় সংবাদ।